আমরা প্রতি জুমায় এক একটা বিষয় আলোচনা করার চেষ্টা করি। আজকের জুমায়ও আমরা তার ব্যতিক্রম কিছু করব না, আজকেও আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবো আমরা। যেমন আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজ সবাই পড়তে পারে, পড়তে জানে, কিন্তু নামাজের মধ্যে যে অ্যাটেনশন, যে মনোযোগটা আছে, ওই মনোযোগ সবাই রাখতে পারে না। শত চেষ্টা করার পরেও কি আলেম বলেন, কি গাইরে আলেম বলেন, কি হাফেজ বলেন, অনেকেই আছে নামাজের মধ্যে মনোযোগকে ধরে রাখতে পারে না। হয়তো ব্যবসায়িক চিন্তা, হয়তো পারিবারিক চিন্তা, হয়তো নিজের অর্থনৈতিক চিন্তা, হয়তো রাষ্ট্রীয় চিন্তা, সব চিন্তা মাথায় এসে ভর করে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই। কারণ নামাজের মধ্যে এত চিন্তা আসে কেন? নামাজের মধ্যে এত চিন্তা আসার কারণ হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই, যখন আজান দেয়া হয়, আজানের সাথে সাথে শয়তান নাকি পালিয়ে যায়, আবার আজান শেষ হওয়ার পর পরে শয়তান আবার মসজিদের দিকে ধাওয়া করে চলে আসে, মসজিদের দিকে আসতে থাকে। যখন একামত শুরু হয় আবার শয়তান পালিয়ে যায়, একামত যখন শেষ হয় শয়তান আবার আসে, আসার পরে মুসল্লিদের মাঝে ঢুকে ঢুকে বলে যে উজকুর কাদা ওয়া কাদা, তোমার পরিবারের কথা স্মরণ করো, তোমার বাবার কথা স্মরণ করো, মায়ের কথা স্মরণ করো, তোমার টাকা পয়সা, তোমার ব্যবসা বাণিজ্য, এই কথাগুলো স্মরণ করাই দেয়, যার কারণে আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। এজন্যে এই নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আমরা ধরে রাখবো এ বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু টিপস এবং কিছু আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে এভাবে দাঁড়াও যেভাবে বিনম্র হয়ে, নম্র ভদ্র হয়ে আল্লাহর সামনে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সুবহান, মানে নামাজে দাঁড়াতে হবে এমন ভাবে যে নম্র ভদ্র একেবারে আসামির মতো। আমরা তো এখন নামাজে দাঁড়াই বাহাদুরের মতো, কিন্তু নামাজে দাঁড়াতে হবে কিসের মতো? আসামির মতো। যেমন আমরা হাত দিই, হাত নাভির নিচে হাত বাঁধি, আসামি যেভাবে হাত জড়ো সরু করে পুলিশের সামনে থাকে, বিচারকের সামনে যেভাবে থাকে, ওভাবে দাঁড়িয়ে যায়। তাহলে আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে বিনয় এবং নম্রভাবে তোমরা দাঁড়াও। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, এটা কঠিন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা মস্ত বড় কঠিন একটা কাজ, কিন্তু এটা তাদের জন্য কঠিন নয় যারা খাশিয়ীন, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তার তাদের নামাজের মধ্যে কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আর যারা গাফেল আছে, যারা আল্লাহকে ভয় করে না, তাদের জন্য নামাজ এটা বোঝার মতো, ভারী বোঝার মতো। এজন্য খুশু এবং খুজু সম্পর্কে আমরা আলোচনা করব। আল খশিয়া মানে আল্লাহর ভয়, খুশু মানে হচ্ছে নামাজের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকতে হবে যে আমি আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে সব সময় পর্যবেক্ষণ করছেন। এই ধারণা রেখে আল্লাহর সামনে ভীত হয়ে দাঁড়ানো, এটাকে বলা হয় খুশু। আর খুদু কাকে বলে? খুদু মানে হচ্ছে আনুগত্য, একেবারে নম্র ভদ্র হয়ে। বাহ্যিক যেই দিকটা আছে, খুদু মানে হচ্ছে আমরা বাইরের অঙ্গভঙ্গি যেগুলো করি, শরীর নাড়াচাড়া, উঠা বসা, রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, খুবই নম্রভাবে দেহগুলোকে চালনা করা, এটা হচ্ছে খুদু। আর খুশু হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত, আমাদের অন্তরের ভিতরে কি আছে, আল্লাহর ভয় আছে কি নাই, এটা হচ্ছে খুশু। এখন অনেকের মাঝে খুশু আছে কিন্তু খুদু নাই, আবার অনেকের মধ্যে খুদু আছে কিন্তু কি নাই, খুশু নাই। বাহ্যিক দিকে অনেক সুন্দর মাশাআল্লাহ নামাজ পড়তেছে, কিন্তু ভিতরে তার মনটা আকাশে বাতাসে ঘুরতেছে। আবার অনেকের মন ঠিক আছে কিন্তু শারীরিক অঙ্গভঙ্গির মধ্যে একটু সমস্যা। সুতরাং সব দিক দিয়ে খেয়াল রাখলেই আমাদের খুশু এবং খুদু ঠিক হবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আরো বলেছেন পবিত্র কোরআনে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই মুমিনগণই সফল হবে যেই মুমিনগণ তাদের নামাজের মধ্যে খাশিউন মানে একেবারে নম্র ভদ্র আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, খুশু হুজুর সাথে নামাজ পড়বে, সেই মুমিনরাই এই নামাজ পড়েই তারা সফল হবে। এই নামাজ পড়তেছে কি জন্য? আমরা সফল হওয়ার জন্য। সফল মানে কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে এবং জান্নাতে দেয়া হবে তারাই হচ্ছে কি, সফল কাম। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই নামাজি ওই মুমিন তারাই সফল হবে যারা নামাজের মধ্যে খুব বিনম্রভাবে নামাজ পড়বে, আল্লাহকে ভয় করে নামাজ পড়বে।
আর ওই মুমিন ওই মুসল্লি সফল হবে না যারা নামাজ পড়ে কিন্তু তাদের মন নামাজের মধ্যে থাকে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউওয়ালু মা তাফতিদুনা মিন দীনিকুম আল খুশু তোমাদের দিন থেকে যেই জিনিসটা আগে উঠিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের খুশু এক সময় আসবে রাসূল আগে ভবিষ্যদ্বাণী দিয়ে দিয়েছেন আউওয়ালু শাইইন ইউরফাউ মিন হাদিহিল উম্মাহ আল খুশু এই উম্মতের মাঝ থেকে এমন একটা জিনিসকে উঠিয়ে নেওয়া হবে যে জিনিস হচ্ছে সালাতের মধ্যে যে খুশু থাকে ওই খুশুকে উঠিয়ে নেওয়া হবে হাত্তা লা তারা ফিহা খাশিয়ান এমন কি কোনো মুসল্লিকে তুমি খাশিয়ান মানে ভীত পাবে না আল্লাহর ভয়ে নামাজ পড়তেছে এমন মুসল্লি পাওয়া যাবে না আজকেও পাওয়া যাচ্ছে না তো নামাজে আসতেছি ঠিক আছে মনটা আমাদের নামাজে থাকে না সুতরাং ভালো কিছু মনে হলেও মনে করবেন যে নামাজের মধ্যে খারাপ কিছু মনে আসলে মনে করবেন যে সেটা শয়তান ধোঁকা দিচ্ছে আর যদি ভালো কিছু মনে করাই দেয় যেমন তোমাকে নামাজের পরে কোরআন পড়তে হবে নামাজের পরে হাদিস পড়তে হবে এই হাদিস সেই হাদিস এই কোরআন কোরআনের তাফসির পড়তে হবে অনেক কিছু মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে কে ঢুকাই দিচ্ছে শয়তান শয়তান নেক্সট সুরতে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে নামাজের মধ্যে শুধুমাত্র অ্যাটেনশন থাকতে হবে শুধু নামাজেই এর বাইরে কোনো কোরআন হাদিস ফিকা অমুক সমুক মাথায় যত ভালো কিছু আসুক না কেন সবগুলো শয়তানের প্ররোচনা এবং কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয় এজন্য রাসূল আগেই বলে দিয়েছেন যে এই উম্মত থেকে খুশু সেটাকে উঠিয়ে নেওয়া হবে এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে এখন আমরা জানব নামাজের মধ্যে এই খুশু একাগ্রতা অ্যাটেনশন মনোযোগ এটা ইসলামী শরীয়তে এর হুকুম কি এটা কি ফরজ নাকি ওয়াজিব এটা হচ্ছে ওয়াজিব তাদিল আরকান যেটাকে বলে ধীরে সুস্থে নামাজ পড়া এটা নামাজের একটা ওয়াজিব এখন বলেন নামাজের ওয়াজিব কি জিনিস নামাজের ওয়াজিব হচ্ছে যেই জিনিসগুলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাদ দেয় ইচ্ছাকৃত কেউ যদি নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে সিজদায়ে সাহু করলে নামাজ হয়ে যাবে তবে ইচ্ছাকৃত যদি কেউ ওয়াজিব তরক করে নামাজ আবার পড়তে হবে এজন্য নামাজ এই ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ হবে না এজন্য তাআদিল আরকান এই খুশু এটা হচ্ছে ওয়াজিব নামাজের মধ্যে এজন্য আমাদেরকে ধীরে সুস্থে নামাজের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এখন আমরা জানব একাগ্রতা এই যে মনোযোগ এটার ফজিলত কি আমরা কি পাবো আল্লাহর কাছ থেকে যে এইভাবে সুন্দর করে নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন আফতারাদাহুন্নাল্লাহু তাআলা আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন রাসূল বলেছেন মান আহসানা উযুহুন্না নামাজের আগে যে ব্যক্তি সুন্দর করে উযু করবে ওয়াসাল্লাহুন্না আলি ওয়াক্তিহিন্না ওয়াক্ত মতো নামাজ আদায় করবে ওয়াতিম্মু রুকুআহুন্না সুন্দর মতো করে রুকু করবে রুকু যেভাবে করা হয় পিঠকে একেবারে সোজা করে মাথাকে ঝুঁকাই দিয়ে সুন্দরভাবে যে ব্যক্তি ধীরে সুস্থে রুকু করবে ও খুশু আহুন্না নামাজের মধ্যে খুশু আল্লাহর ভয় ভীতি প্রদর্শন করে নামাজ পড়বে কানালহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহ রাসূল বলতেছেন তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ সবকিছু মাফ করে দিবেন এটা আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ ওয়াদা করেছেন যে যে ব্যক্তি সুন্দর করে উযু করবে সুন্দর করে রুকু করবে খুশুর সাথে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন এরপর ওয়ামান লাম ইয়াফআল যে ব্যক্তি নম্রভাবে ভদ্রভাবে নামাজ পড়বে না সুন্দর করে উযু করবে না খুশুর সাথে নামাজ পড়বে না আমার রাসূল বলেছেন ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন আল্লাহ এর তার উপর কোনো ওয়াদা নাই ইনশাআ গুফিরা লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করবেন ওয়া ইনশাআ আযাবা আল্লাহ চাইলে এই নামাজের মাধ্যমে তাকে আযাব দিবেন শাস্তি দিবেন নাউযুবিল্লাহ দেখেন নামাজ পড়ে কেউ আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পুরস্কার পাচ্ছে আবার নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে কেউ শাস্তি পাচ্ছে কিভাবে জানা সুন্দর করে নামাজ পড়বে না আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিবে আল্লাহর কোনো ওয়াদা তার উপরে নাই